ইস্ট বেঙ্গল ক্লাব তাবুতে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিকাশ পাজি। ইস্ট বেঙ্গল গ্রুপ শীর্ষ থেকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে উঠেছে, তাদের প্রতিপক্ষ গোকুলাম আই লিগের টিম। এবার আইএসএলে বেশ ভালো টিম করেছে ইস্ট বেঙ্গল, প্রথম ছয়ে থাকার দাবিদার তারা। এই ম্যাচটা নিয়ে তুমি কি বলবে বিকাশ? হ্যাঁ, অনেকদিন পর কোয়ার্টার ফাইনালে উঠেছে, মানে আমরা খুবই মানে গর্বিত, কারণ গত কয়েক বছর ধরে আমরা খুব মানে প্রেসারে ছিলাম, কোনো টুর্নামেন্টেই ভালো রেজাল্ট করতে পারছিলাম, চ্যাম্পিয়ন তো দূরে থাক, মানে আইএসএলে আমরা প্রায় 9 নম্বর 10 নম্বর ছিলাম। যাই হোক, এবছর কোয়ার্টার ফাইনাল উঠেছে। গ্রুপ লিগের ম্যাচ আর কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু একটু ডিফারেন্ট আছে, যেহেতু নকআউট তো এটা। আবার শুনলাম নাকি যে ডুরান্ডের নিয়ম নাকি 90 মিনিটসের পর কোনো এক্সট্রা টাইম হবে না, ডাইরেক্ট ট্রাই ব্রেকার, তাই মানে খুব অঙ্ক কষে খেলতে হবে। গোকুলম ও আই লিগের মানে খুব শক্তিশালী টিম, ওদের ফরেনারও ভালো, লড়াই হবে। আমাদের একটু অ্যাডভান্টেজ আছে, আমাদের সাপোর্টাররা আবার মাঠে আসছে, তারা মানে আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের সময় আস্তে আস্তে ভালো আসছে, কারণ তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। নকআউট ম্যাচটা খুব বুদ্ধি করে খেলতে হবে, গোল যাতে না খাবো, গোল আমি 90 মিনিটস এবং 90 মিনিটসের পরে এক্সট্রা টাইমে গোল করতে পারি, কিন্তু গোলটা খেয়ে গেলেই না একটু মুশকিল হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, তাড়াহুড়ো করে তখন খেয়েই হারিয়ে পারে। তাই কোচটাও খুব বুদ্ধিমান কোচ, আমার মনে হয় ইস্ট বেঙ্গলের একটু রিজার্ভ বেঞ্চটা একটু মানে অতটা স্ট্রং নয়। ইস্ট বেঙ্গলের 14-15টা প্লেয়ার আছে, তারা মোটামুটি মানে ভালো লেভেলের প্লেয়ার, কিন্তু তার পরের লেভেল যা সাবস্টিটিউট বেঞ্চ অতটা এখনও স্ট্রং হয়নি। কিছু কিছু জায়গায় একটু মেরামত করতে হবে ইস্ট বেঙ্গল টিমটাকে, যেমন রাইট উইং দরকার, একটা সেন্ট্রাল ডিফেন্ডার দরকার, একটা স্টপার দরকার, তিনটে পজিশনে ভালো একটা প্লেয়ার, একটা ফরেনার যদি পাওয়া যায় ভালো, একটা ফরেনার এবং দুটো যদি ইন্ডিয়ান কোনো প্লেয়ার, জানি না কে ফ্রি আছে না আছে, সেই প্লেয়ার যদি পাওয়া যায় তাহলে মোটামুটি টিমটা একটা ব্যালেন্সড হয়ে যাবে। এখন পর্যন্ত যা আছে ওই 14-15 জনের ওপর। কিন্তু বিনো জর্জ কেরল টিমটাকে ভালোই চেনেন, আনমোল গত বছর গোকুলাম কেরলের ভিডিও অ্যানালিস্ট ছিল, এই দুটো ফ্যাক্টর কি অ্যাডভান্টেজ কোয়ার্টার ফাইনালে গোকুলামের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের? অ্যানমোল কি বিজয়ের ছেলে? হ্যাঁ, এরা কাজে লেগে যাবে, ওরা যেহেতু কেরলের ছেলে তো ওরা কেরল টিমটা সম্বন্ধে, আর এমনি তো আমরা আই লিগের খেলা মোটামুটি দেখি, কারণ গোকুলাম একটা স্ট্যান্ডার্ড টিম, ওরা একটা স্ট্যান্ডার্ড খেলে। গতবারের চ্যাম্পিয়ন কি গোকুলাম হয়েছিল না? গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম হয়নি, কিন্তু ওরা একটা আগেরবারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওরা একটা স্ট্যান্ডার্ড ফুটবল খেলে, ভালো টিম খেলে, ওদের মেয়েদের ফুটবল টিমটা ভালো। তাই নকআউট ম্যাচ বুদ্ধি করে খেলতে হবে, মানে ডিফারেন্স যেটা বলি, ম্যাচ কখনো সব কখনো ফেভারিট টিমও কখনো অনেক সময় হেরে যায়, তাই আমি ফেভারিট কাউকে রাখছি না, আমরা এগিয়ে থাকবো একটাই কারণে, আমাদের দর্শক সাপোর্টটা, আমাদের দর্শকরা থাকবে তো আমাদের এটাতে প্লেয়াররা একটু এক্সাইটেড হয়ে আলাদা খেলে। তারপর অনেক প্লেয়ার খাবড়ার মতো প্লেয়ার এসে গেছে, বুঝতে পারছে যে অনেক বছর ট্রফি পায়নি, খাবড়াকে বলা উচিত এখন যে এই ম্যাচটা জিতে আমরা যদি সেমিফাইনালের দিকে যাই, সেমিফাইনাল থেকে যদি আমরা ফাইনালে উঠতে পারি, এটা আমাদের গ্রেট অ্যাচিভমেন্ট, যেটা আইএসএল এই টুর্নামেন্টে যদি আমরা ডুরান্ড কাপটা আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, আমাদের আইএসএলটা আবার নতুনভাবে ভালো করে প্রস্তুতি নিয়ে তৈরি হতে পারবো, কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকবে। খাবড়া তো তোমার কোচিংও খেলেছে ইস্ট বেঙ্গলে, তুমি তখন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং ডুরান্ডে একবার চিপ কোচ ছিলে, সুভাষদা যেতে পারেননি। খাবড়া খুব ডেডিকেটেড ছেলে, আমি মানে খুব রিয়েলি হোয়াটসঅ্যাপ, ও বয়সটা কত ঠিক আমার মানে অ্যাকচুয়াল জানি না, কিন্তু 35, কিন্তু খুব ডেডিকেটেড ডিসিপ্লিন ছেলে, এবং খেলা থেকে মানে লিডারশিপ নেবার, যেটা ইস্ট বেঙ্গল টিমে খুব কম আছে, লিডারশিপ নিতেও খুব ভালো পারে, কথা বলতে পারে। তাই খাবড়ার যখন এক্সপিরিয়েন্স আছে যে ইস্ট বেঙ্গল কী জিনিস, ইস্ট বেঙ্গল সাপোর্টাররা কী, ইস্ট বেঙ্গল মেম্বারদের ফিলিংসটা কী, সেটা খাবড়া খুব ভালো জানে। যে এখানে একটা ম্যাচ হারলে খুব ঝামেলায়, জিতলে আবার মাথায় তুলে নিয়ে নাচে, ইস্ট বেঙ্গলের আবেগটা কী, এটা খাবড়া জানে। তাই খাবড়া প্রত্যেকটা ছেলে যারা নিউ কামার আছে তাদেরকে গিয়ে চিয়ার আপ করুক, যে বলুক যে ইস্ট বেঙ্গল ক্লাব এটা অন্য ক্লাব না, এই ক্লাবের ভালো খেললে, যেমন নন্দকুমার
এই যে ম্যাচটা গোল, ও সারা জীবনে এত হাইলাইটস, এত নাম মনে আর মনে হয় উড়িষ্যা যে কোনো ক্লাবই খেলে থাকুক কোনো দিন পায়নি, যে গোলটা করে গোল ওয়াজ ব্রিলিয়ান্ট, গোলটা দারুণ করেছে। কিন্তু এই ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটায় গোল করা মানে এটা ইতিহাসের পাতায় লেখা রইল, আজ থেকে আবার 50-60 বছর পরেও লিস্টে নাম থাকবে যে এই ম্যাচটা ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে, নন্দকুমার গোল করেছে। তাই এই ইস্টবেঙ্গল ক্লাবে খেলে খুব তাড়াতাড়ি যেমন হাইলাইটস হয়ে যায় আবার খারাপ খেললেও প্রবলেম হয়ে যায়। বিকজ দ্য সল ক্রেসপো বোড়া সিভেরিও নতুন বিদেশিদের তুমি কেমন দেখছো? আমি আমার আমার খুব বিদেশিদের তুলনায় ওদের বিদেশি টা আমি এই বছরটা ঠিক ইয়ে করিনি, কিন্তু আমাদের সিভেরিও যে 99 সেটা ওর ওপর আমার পূর্ণ আস্থা আছে। ও দু একটা বল দুদিক থেকে ক্রস হলে দু তিনটে বল এলে ও ঠিক গোল করে দেবে। আর ক্রেসপো ছেলেটা আছে, ও বল যে মানে মানে কি বলে ও ভালো প্লেয়ার, ওর ট্যাকলিং ভালো, ওর পাসিং ভালো, সব ব্যালেন্স করে, তো সেন্ট্রাল ডিফেন্ড মাঝমাঠটায় ও পুরো কন্ট্রোল, হ্যাঁ ব্লকার হিসেবে খেলছে, পুরো ম্যাচটা ও কন্ট্রোল করে। এবং ময়েস আছে লেফট দিকে, ডান দিকটা একটু উইক পয়েন্ট হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি নন্দকুমার আমার আমি গত বছর যেটা দেখেছি ও এতে উড়িষ্যায় খেলেছে, ও ঠিক স্টপ স্ট্রাইকারটা ঠিক একটু নিচে থেকে ও খেলতে অভ্যস্ত, উইঙ্গারে অত ভালো ডজ নেই, ইয়ে নেই, উইঙ্গার খেলাটা একটু সুয়েড যেমন গত বছর ম্যাক্সিমাম ডান দিক থেকে গেছি, সুয়েডেরও পজিশানটা কিন্তু ওই রাইট উইং না। তাই ইস্টবেঙ্গলে ইমিডিয়েট দরকার একটা ভালো উইঙ্গার, ফাস্ট স্পিড আছে, দুটো আউট সাইড ইনসাইড ডজ আছে, ভালো সেন্টারিং করতে পারবে, যেমন গত বছর তোমার আমাদের ময়েস আছে, ময়েস নগরে ময়েসের পাশ থেকে ক্লিনটন প্রচুর গোল করেছে। তাই আমার ভরসা ইস্টবেঙ্গলের লেফট সাইড থেকে ওই ময়েস যদি ভালো খেলতে পারে আমরা মানে আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, ম্যাচটা আমরা জিতে। ক্লেটনও ফিট হয়ে গেছে, একটু পরে এসেছে, সেটাও একটা অ্যাডভান্টেজ। ক্লেটন তো ও তো জানে ইস্টবেঙ্গলের এটা, ও জানে যে ইস্টবেঙ্গল ক্লাবের হারা জেতাটা ও ভালো মানে বুঝে গেছে যে এই ক্লাবে খেলা কী পেশার, সেই পেশারটাও নিতে পেরেছে। গত বছর আইএসএলে ও 12-13টা গোল করেছে এবং ও আমার মনে হয় ফিটনেস লেভেলটা এসে গেলে ওকে নিয়ে খুব একটা সমস্যা হবে না। ক্যামেরায় সৌম্যর সঙ্গে জয় চৌধুরী।